গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে হলো বৃহস্পতিবার, এখন গুড মর্নিং কি আছে দেখি। মর্নিং এই মাত্র শেষ হলো, 12টা বাজে। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। বেলা হয়ে গেল আজকে, যদিও ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আমার স্নান কিন্তু এখনো হয়নি। এইসবে ঘর পরিষ্কার করেছি, ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর দেখো, এই সেদিনকে ফুলগুলো এনেছিলাম না, ওগুলো দেখাই, এত সুন্দর রয়েছে এখনো। দেখো দেখো ফুলগুলো কি সুন্দর, একটুখানি কিচ্ছু হয়নি, তো ভালো লাগছে। এই সাদাগুলো তাই একদম ব্যাপক লাগছে, দারুণ লাগছে ফুলগুলো। তো চলো, আজকে রান্নাঘর একেবারে আলু থালু করে রেখে দিয়েছি, কিছুই এখনো মানে করা তো হয়নি, ছেড়ে দাও মানে জোগাড়টাও হয়নি। চলো তোমাদের দেখাই কি অবস্থা আমার রান্নাঘরে। এ দেখো, লাউ এনেছে, এটা এখনো কাটাও হয়নি, পড়ে রয়েছে। এই এনেছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ কি দিয়ে করব জানি না। নুন হলুদ মেখে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এই চিংড়ি মাছ নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর এই ভেটকি মাছের কাঁটা, সেটাও নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার কি হবে বলি, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হবে, ট্যাংরা মাছের ঝাল হবে, আর এই চিংড়ি দিয়ে লাউটা হবে। তো লাউ কাটতেই আমার অনেকক্ষণ লেগে যাবে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার না কাটাকাটি করতে বড্ড টাইম লাগে, মিহি মিহি করে ধৈর্য ধরে আমি কাটি, তো আমার টাইমটা অনেক বেশি লাগে। আজকে ওয়েদারটা দেখো, দেখো তো রোদ নেই, কিছু নেই, সে একটা মনমরা মনমরা। আর এই যে আমার পিগুলো, পি হ্যাঁ আবার ডাকতে শুরু করলো, আমার পিগুলো এখানে দেখো, সকালবেলা বৃহস্পতিবার ফুল দিয়ে গেছে, ফুল এখানে টাঙিয়ে দিয়ে যায় দরজার মধ্যে। এটা আমার ঘরের দ্বিতীয় নম্বর দরজা, তো এই দরজা এখানে টাঙিয়ে দিয়ে যায়, ফুল টাঙিয়ে দিয়ে গেছে। তো কখন চান করবো, পুজো দেবো, কিছুই বুঝতে পারছি না। তো মেয়েকে বললাম, মামাম তুই আগে চানটা কর, করে আমার খাটের অবস্থা দেখো কি অবস্থা, দেখো লন্ড ভন্ড। উনি মেয়ে পড়ছিল, পড়তে পড়তে বই রেখে চলে গেছে। এ দেখো জামা কাপড় আমার বর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, নিউজ পেপার পড়ছিল ওখানে রেখে দিয়ে চলে গেছে, কি কাণ্ড দেখো আমার ঘরের দুরবস্থা। যাই হোক, মেয়েকে বললাম, মামাম তুই স্নানটা কর, করে পুজোটা একটু দিয়ে দে আজকে, না হলে তো অনেক, এই যে গোপাল উঠে গেছে, অনেক দেরি হয়ে যাবে, ঠাকুর কখন খাবে। গোপাল উঠে গেছে, গোপালের বিস্কিট জল খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ঘরে পুজো পাই না, ওই জন্য ওকে বললাম তুই স্নানটা করে পুজোটা দিয়ে দে, যাতে ঠাকুরকে একটু তাড়াতাড়ি, নাহলে আমার তো বলো কত বেলা হবে, কখন আমি করব, প্রচুর বেলা হয়ে যাবে, এগুলো সেরে তারপর তো করবো। আর এগুলো যদি আমি এখন করে তারপরে মানে রান্নাঘরে ঢুকি, তাহলে 4টার আগে আর খাওয়া হবে না। তোকেই বললাম পুজো দিতে যাই, যাই এবার তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো করে নি, চলো। এই যে লাউটাকে গ্রেট করে রেখেছি, আজকে আর কুচোবার সময় হলো না, বসে বসে বটিতে কুচোতে গেলে অনেক টাইম লাগবে, তাই করেছি গ্রেটারে একটু গ্রেট করে রেখেছি। এর ফোড়ন দেবো এই লঙ্কা তেজপাতা জিরে, আর আবারে এই যে এদিকে ট্যাংরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে দিই। আগে লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক, দেখলেন আমি ভুল করলাম, আগে তো চিংড়ি মাছটা একটু ভেজে নেবো, আবার এগুলোকে তুলি, তুলে চিংড়ি মাছটা ভেজে নিই, ভেজে তুলে রাখতে হবে চিংড়ি মাছটা। ফোড়নটা দিয়ে দিয়েছি যখন, ভেজেই তুলি একেবারে, দাঁড়ান। এই যে চিংড়ি মাছ ভেজে তুলে দিয়েছি, এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, দিয়ে ওর মধ্যে দেবো একটুখানি আদা বাটা, আদাটা একটু ভাজা ভাজা হবে। আর এদিকে ট্যাংরা মাছের গ্রেভিটা রেডি করছি, এটা তেল ঝোল, এটার মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে, ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি, এটা একটুখানি কষানো হবে, জল দেব, দিয়ে ট্যাংরা মাছগুলো দেবো, মাখা মাখা হলে একটু ধনে পাতা দিয়ে নামাবো। এই আদাটা একটু ভাজা ভাজা হলো, এই যে আদা দিয়ে একটুখানি হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলাটা একটু কষা কষা হলে তেলটা ছেড়ে ছেড়ে আসলে আমি গ্রেট করা লাউগুলো দিয়ে দেবো। নুন কিন্তু দিইনি, নামাবার কিছুক্ষণ আগে দেবো, কারণ এমনি লাউ থেকে যায় এনে লাউটা একদম কচি টাটকা, অনেক জল বেরোবে, তো জলটা একটু মরে আসবে, তারপর আমি নুনটা দেবো, নুন আর মিষ্টি তখন দেবো। এটা কষা কষা হোক, এটাও এই যে কষা হয়ে এসছে, তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে,
এবার এর মধ্যে অল্প একটুখানি জল দেবো মাছটুকু সেদ্ধ হওয়ার মধ্যে, মানে অনেকটা গা মাখা হবে, আর একটু ধনে পাতা দেবো। এই যে আমার ট্যাংরা মাছের মাখো মাখো তেল ঝোল রেডি, একদম গা মাখা বা গা মাখা, ধনে পাতা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে এই যে জল ছেড়ে দিয়েছে লাউয়ে, এই জলটা মরবে, নামাবার আগে চিংড়ি মাছ মিষ্টি দিয়ে একটু কষিয়ে নামিয়ে দেবো। একদম হালকা করেছি সেদ্ধ সেদ্ধ, তেল দিইনি বেশি কিচ্ছু না। আসলে আমার বড়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না, মানে পেটের কন্ডিশনটাও একটু ফ্যাটি লিভার আছে, সেই জন্য পেটটাও ভালো যাচ্ছে না কদিন ধরে। আর খাটের সাথে হাঁটতে গিয়ে এমন ব্যথা পেয়েছে যে মানে কি বলবো, এমন ফুলে গেছে, ফুলে পুরো রক্ত জমে, বেচারা ভালো করে হাঁটতেও পারছে না, এত জোরে ব্যথাটা পেয়েছে। তো যাই হোক, এই জন্য একটুখানি সেদ্ধ সেদ্ধ হালকা হালকা রান্না করছি ওর পেটের কথা চিন্তা করে। তাছাড়া আমার মেয়েটাও আজকাল দেখছি একদম খাওয়া নিয়ে বড্ড জ্বালাতন করছে, মানে যাই দিচ্ছি তাই বলছে যে আমার খিদে হয়নি, মা খাবো না এরকম করছে, যার জন্য রান্নাগুলো একেবারেই হালকা। এই যে মাছটাও করেছি, একদম তেল দিইনি, অল্প তেলে মাছ ভেজে ওই তেলেই বসিয়ে দিয়েছি। এই যে লাউ আমার রেডি, ওপরে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা মিশিয়ে নামিয়ে দেবো। লাউ দেখবে বেশিক্ষণ রান্না করলে না একটা টক স্বাদ চলে আসে। তো ব্যাস এটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে রেখে দিয়ে এবার মাছের কাঁটা চচ্চড়িটা আমাকে করতে হবে। ওটা তো একটু তেল না দিলে ভালো লাগবে না, ভেটকি মাছ এমনি একটা এ থাকে, আসতে বন্ধ থাকে, একটু ভালো করে তেল দিয়ে না করলে ওটা হবে না, ওটা কিন্তু সেদ্ধ সেদ্ধ রান্না হবে না। যদিও ওটাই টেনশন নেই, কেন আমার বড় তো আর ওইসব খায় না, খাবেও না, তো মেয়েও খাবে না, ভেটকি মাছের কাঁটা কাঁটা ওরা খায় না। তো এই লাউ মাছ আর একটু তেঁতো, এই দিয়েই ওরা খাবে, নিম পাতা এই দিয়েই ওরা খাবে। তো চলুন এটা হয়ে গেছে, এবার মাছের কাঁটাটা বসাই। এই যে আমার মেয়ে এখন দিয়ে দিচ্ছে পুজোটা, পুজো দিয়ে দিল, এবার আমার একটু মনে শান্তি লাগছে যে ঠাকুরের পুজোটা পড়ে গেল ঘরে। এই যে দুটো সাবধানে জালিস বাবু, হ্যাঁ পারবি, দেশলাই জ্বালতে পারবি? দেখুন দেশলাই জ্বালতে শিখে গেছে, খুব ভয় পেত কদিন আগে অব্দি, ভীষণ ভয় পেত। দেখি বাহ, এই তো যাকে পুজো টুজো হয়ে গেল, এবার আমি আমার রান্না করি, এবার আমি নিশ্চিন্তে রান্নাটা করি যে আমার বেলাতে স্নান করলেও কোনো অসুবিধা নেই, ঠাকুরের পুজো হয়ে গেছে, এবার মেয়ে পড়তে বসুক, এবার আমি আমার কাজ করি। চলুন তাহলে কাজগুলো সেরে নিই ঝটপট করে। এই যে আমার কাঁটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল করে ভেজেছি, লাল লাল করেই ভাজতে হবে কাঁটাগুলো, নালে না একটা আষ্টে গন্ধ ভেটকি মাছের তো থেকেই যায়। আর এই যে এটা মিক্সি করে নিয়েছি রসুন, আর একটু পাকা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছিলো সেই মিক্সি করে রেখেছি। এখানে আলুটা কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি, আর পেঁয়াজ, পেঁয়াজটাও একেবারে যে কুচি করেছি তা না, একটু মোটা মোটা করে কেটে রেখেছি। এবার এই যে ভেজে তুলেছি সেই তেলের মধ্যেই আমি করবো, তেল বেরিয়েছে দেখুন কাঁটাগুলো দিয়ে, তার মধ্যে আমি আগে দেব এই রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই যে রসুন কাঁচা লঙ্কাটা বাট একটু ভাজা হয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে আলুটা দেবো, আলুটাকে আবার একটুখানি ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করার পর একটু গুঁড়ো মশলা, গুঁড়ো মশলা বলতে বেসিক একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। আর তার মধ্যে আমি দেবো এরকম কাঁচা পাকা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে, একটু নুন দিয়ে নামিয়ে দিলেই আবার চচ্চড়ি রেডি। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, লাল লাল হোক। এই যে আমার কাঁটা চচ্চড়ি ফাইনাল লুক, এটা কিন্তু ঝোল না, তেল, এত তেল বেরিয়েছে, এটা তেল তেলে ফুটছে, ফেলে দেবো, এতটা তেল খাবো না, ওপর দিয়ে ওপর দিয়ে নিয়ে তলা থেকে তেলটা ফেলে দেবো, মরে যাবো এত তেল খেলে বাবা। এই আমার কাঁটা চচ্চড়ি হয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে শাকালু কেটে নিয়েছি একটুখানি, মেয়ে আর আমি মিলে শাকালু একটুখানি খেয়ে নিই এখন, আর এই ভাতটা হতে থাক।
ভাতটা ফুটতে আরম্ভ করলে এর ঢাকাটা খুলে দেবো, দিয়ে আমি স্নানে চলে যাব, তাহলে আর ফ্যানটা পড়বে না। হয়ে গেছে, এই গ্যাসটা অফ করে দিলাম, এটা হয়ে গেছে। তো চলো আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন এই যে সন্ধ্যের এই যে মা মেয়েতে বসে গেছি, মেয়ে এখন এলো পড়ে, টিউশন করে এলো, এখন দুজনে মিলে বসেছি চা খেতে। আর একটা পার্সেল এসছে, সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করি কি এসেছে পার্সেলে। আর এই যে এসে ফোন নিয়ে বসে গেছে। হ্যাঁ তো চলুন দুজনে মিলে একটু চাটা খেয়ে নিই। এই যে দুজনের চা বসে গেছি নিয়ে, আর তার সাথে টা হচ্ছে এই কালকে নাহুমস থেকে আনা, এটা যদিও আমি খাবো না, মেয়ে এখন খাবে, ওর খিদে পেয়েছে দুপুরবেলা। আজকাল বললাম না একদম খেতে চাইছে না, ভাত খাচ্ছে না, তো এই সন্ধেবেলাটা একটু খিদে পেয়েছে হয়তো, তো ওর জন্যই আনা এগুলো বলেছিলাম। তো চকলেট পেস্ট্রি আর এটা মনে কি চিকেন আলা কিউ, যাই হোক এটা আমার মনেও নেই কি এটা ছিল। এই দুটো বললো মা আমি এখন একটু খাবো, তো গরম করে নিয়ে এলো, এটা খাবে আমি একটু চা খাবো। আর এই দেখুন একটা পার্সেল এসছে, জাম্বো সাইজের একটা পার্সেল এসছে, এর মধ্যে কি আছে আমি কিন্তু জানি না। খোল না রে বাবাই, কি এসেছে এর মধ্যে দেখ তো, ভারী আছে কিন্তু, বেশ ভারী না, কাগজের কি বিস্কিট, ইউনিবিকের ওটস ডাইজেস্টিভ। ও আচ্ছা 1 কেজি, আচ্ছা ও এইবার মনে পড়েছে, জানেন তো এই বিস্কিটটা বন্দে ভারতে সকালবেলা ওঠায় উঠেই যে চা দেয় তার সাথে এই বিস্কিটটা দেয়। এবার এখানে না মানে আমি যতগুলো ইউটিউবে ব্লগ দেখেছিলাম ট্রাভেল ব্লগ ঘুরতে যাওয়ার আগে, তো তখন কিন্তু প্রত্যেকে এই বিস্কিটটার খুব প্রশংসা করেছিল, এবং আমরা যখন ঘুরতে গেলাম জানুয়ারির লাস্টে এই এই বিস্কিটটা কিন্তু দিয়েছিল, বন্দে ভারতে গেছিলাম যখন সকালবেলা। বিস্কিটটা অসাধারণ খেতে, অসাধারণ খেতে, অনেক জায়গায় খুঁজেছি মানিকতলায় বা আমাদের এখানে কোথাও পাইনি, এমনকি জিও মার্টেও আমি খুঁজে এসেছি গিয়ে সেখানেও পাইনি। তো এটা কোথা থেকে পেলো দেখ তো, কোথা থেকে এসেছে পার্সেলটা, অ্যামাজন, এই যে অ্যামাজন থেকে এনে পেয়েছে ওর বাবা। আমি বলেছিলাম এই বিস্কিটটা এত ভালো খেতে কোথায় পাবো, তো ইউনিবিকের আরেকটা ফ্রুট অ্যান্ড নাট আছে সেটাও খুব ভালো খেতে, সেটা এনে দিয়েছিল। আমি বললাম না এটা তো নয় এটা, তারপর খুঁজে খুঁজে এই দেখুন অ্যামাজন থেকে এনেছে, তাও আবার কতটা দেখুন, 1 কিলো, কোনো মানে হয় যে বিস্কিটটা আপনারা পেলে কোথাও না খেয়ে দেখবেন, এই এই বিস্কিটটা, বিস্কিট না কুকিজ যাই হোক, মানে ওটস ডাইজেস্টিভ ইউনিবেকের, খুব খুব টেস্ট, খুব ভালো লেগেছিল। যাই হোক খুব ভালোই হলো এটা, আমি খুশি হলাম যদি এই পার্সেলটা পেয়ে, রাগারাগি করবো না এর জন্য আমি। তো এটা খুঁজে খুঁজে অ্যামাজন থেকে পেয়েছে বেচারা, এতদিন ধরে মানে সব কটা অ্যাপেই মনে গিয়ে গিয়ে খুঁজেছে এটা কোথাও পায় কি না। চলুন তাহলে এবার এটা খুলে এইটা দিয়েই আমি চা খাবো এখন, ঠিক আছে চলো। আবার দেখা হচ্ছে, রাত্রে কি রান্না করবো এখনো বুঝতে পারছি না, তো রাতে কি রান্না করি আগে মানে ঠিক করে নিই, ঠিক করে নিয়ে আপনাদের তাহলে দেখাবো কি রান্না করছি আমি। এই যে আমার মেয়ে এখন খাচ্ছে টেস্টি, আর ওই কেমন খেতে রে মামাম, ভালো তো? দার্জিলিং এ গ্লেনারিজে গিয়ে তো খেয়েছিলি বেকারি, আর এখানে খাচ্ছিস নামসে, কোনটা কোনটা ভালো লাগছে? দুটোই ভালো, বাট এটা বেস্ট। এটা বেস্ট কেন, কলকাতা বলে, আমাদের কলকাতার বলে, প্লাস টেস্ট আছে, টেস্ট আছে, ফ্রেশ জিনিসটা, হ্যাঁ ভেরি ফ্রেশ। এটা কেমন চিকেনের, এই যে এইটা এটা চিকেন না কি কে জানে, এটা কি খেয়ে বুঝিসনি ঠিক, তুই এখন খেয়ে নিয়ে কি করবি রে? ও আজকে কি পড়া সাবজেক্ট, আজকে সাবজেক্টটা কি? আজকে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্স ফিজিক্স আর কেমিস্ট্রি আজকে পড়া, তো পড় নে, যাই হোক তুই খেয়ে নে, আমি চা খেয়ে নিই। হ্যালো, এখন কি করব বলো তো, রান্না করব, তার আগে ভাবলাম যে আমার একটা রুম ট্যুর তোমাদের দিই, হোম ট্যুর না, পুরো বাড়িটার ট্যুর আমি পরে দেব। হ্যাঁ কিন্তু আজকে আমি একটা রুম ট্যুর দিই তোমাদের, চলো। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে দেখিয়েছিলাম, বিশাল বড় একটা মেন গেট, সদর দরজা, এই যে এই রাস্তা,
রাস্তা দিয়ে ঢুকলাম, গেট বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি আমার ঘরের দিকে যাব। ঠিক আছে, এই যে ঢুকে এই একটা কি বলবো, করিডরই তো বলে বা ইংলিশে কি বলে জানো, যাই হোক একটা জায়গা, এখানে ঢোকার জায়গাটা এই হলো একটা রক, এদিকে এখানে না একজন মিস্ত্রি ঘুমোয়, এই রকটার মধ্যে থাকে সে, মানে সারাদিন ওই রাজমিস্ত্রির কাজ করে, আর এখানটায় রাত্রে শোয়, এই মার্বেল দিয়ে বাঁধানো, ঠান্ডা লাগে, তার বিছানাপত্র এখানে রয়েছে, এখানে ঘুমোয় সে। এইদিকেও একটা রক আছে, এইসব গাড়ির জিনিসপত্র দেখবেন না, এখানে মিটার বক্স আছে আমাদের। যাই হোক, আমি রুম ট্যুর দিতে গিয়ে হোম ট্যুরই দিচ্ছি। এখানে আছে আমার ভাসুরের ঘর। ঠিক আছে, এবার চলুন আমার ঘরে। এখানেও রক আছে, এখানে আমি জুতোর একটা রেখেছি, এর মধ্যে সব ডাকা দেওয়ার জুতো আমার। আর এই যে মিস্টার বসে আছেন, এই মিস্টার এখানে বসে থাকেন, বসে বসে রাস্তা দেখেন, রাস্তা দেখেন। তো চলুন আমি আমার ঘরে নিয়ে যাই। এই একটা ছোট সিঁড়ি আছে এখান থেকে ওঠার, ছোট সিঁড়ি, তারপরে আমার একটা বারান্দা। এই এই গেল আমার বারান্দা, ওখানে আছে ওয়াশিং মেশিন, আর এই এই পুরোটা একটা বারান্দা। এই বারান্দা দিয়ে আগেই আমার রান্নাঘর ঢুকি। এই রান্নাঘর, ছোট্ট একটা রান্নাঘর আমার, এখানে আছে একটা জানলা আছে ওখানে, যেভাবে যেভাবে পেরেছি জায়গাটাকে ইউটিলাইজ করে রেখেছি, ব্যবহার করেছি। এখানে এরকম তাক তাক বানিয়ে নিয়েছি, যার ফলে আমি জিনিসগুলো রাখতে পাচ্ছি। উপরের তাকে সব কৌটো টৌটোগুলো রেখেছি খালি এখানে, আর এখানে তারপরের তাকে আছে মাইক্রোওয়েভ, তারপরের তাকে আছে কাপ, মিক্সি, ওইদিকে টোস্টার ব্যবহার হয় না, ঢাকা দিয়ে রেখে দিয়েছি টোস্টার, আর নিচে থাকে যে রান্নার জল, আর এখানে কুকার, হাঁড়ি, ওখানে আলু পেঁয়াজ টেঁয়াজ থাকে, এই থাকে এখানে, আর ওখানে সর্ষের তেলটা এই জারে আমি পুরোটা ঢেলে রাখি। তার নিচে এখানে আলু পেঁয়াজ, হ্যাঁ, এই ড্রামে আমার মাসকাবারি থাকে। এই এখানে একটা বাসনের তাক, এই রাকের মধ্যে বাসনপত্রগুলো রাখি গুছিয়ে। আর এখানটা দেখুন কি অবস্থা, প্যাকেট প্যাকেট, শুধু প্যাকেট রেখেছি। এইটা হচ্ছে আমার চা কফির, এখানে আমার সব, এই একটা ধরনের লিকার চা, এই এক ধরনের লিকার চা, এটা গ্রিন টি, এই নিচে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দুটোতে হচ্ছে গুঁড়ো দুধ, এটা হচ্ছে মিল্ক টির চা পাতা। আর ধনে পাতাটা তোলা হয়নি, ফ্রিজে তুলে দিই, নালে শুকিয়ে যাবে। আচ্ছা, এইটা মূলত আমার কি বলে এটাকে, হাত মোছা, হাত মোছার বাস্কেট, কিন্তু তার মধ্যে এটা আবার কি চামচ চলে এসছে। এখানে কত প্যাকেট দেখুন, এত প্যাকেট আসে সব জিনিসের সাথে সাথে না, এগুলো কোথায় রাখবো, এখানে গুজে গুজে রাখি। এটা হচ্ছে চামচ ফামচ কাটলারি রে, এটা হাত মোছার বাস্কেটটা, তার মধ্যে প্যাকেট, এখন প্যাকেটে বাস্কেট হয়ে গেছে। আচ্ছা, তার উপরে এই যে আবার তাক করা, দুটো তাক, এখানে ডাল সব ধরনের, চিড়ে ঠিড়ে ছাতু এইসব থাকে, আর এখানে থাকে ওই বড়ি, বিস্কিট, নুন, ওইসব মাসকাবাড়ির জিনিসগুলো। আচ্ছা, আর এখানে আছে গ্যাসের নিচে আর একটা তাক করা, এই দেখো ওখানে, মানে আমি এটার মধ্যে অল্প অল্প করে ঢেলে নিই মশলাপাতি, আর রাখি ড্রামে, আর এখানে সব সব সময় যেটা লাগছে সেগুলো এখানটায় রাখা, তেলের জারগুলো বা যাবতীয় এখানটা রেখেছি, একদম হাত বাড়িয়েই পেয়ে যাই। এখানেও রেখেছি কিছু গুড় পাউডার, ওই বাতাসা, পেরিয়াশিয়র কৌটো, এগুলো গোলমরিচ, গরম মশলা, এগুলো এগুলো সবসময় যেগুলো লাগে হাতের সামনে, আর যেগুলো আমার একটু বাতিক আছে, ছোঁয়াছাইয়ের বাতিক আছে, সেই জন্য যেগুলো মানে হাত ধুয়ে এই যে এখানে স্টোর করা, এখান থেকে নিয়ে ওখানে ঢালবো, আবার ওখান থেকে ব্যবহার করব, এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলুন এবার ঘরে ঢুকি। এই হলো আমার দরজা, এই এই দরজার চৌকাট, এই ঢুকছি ঘরে। এই ঘরে ঢুকেই আমার ফার্স্টে হচ্ছে খাট, এই যে খাট। আচ্ছা, ডান দিকটা আগে দেখাই, এই ডান দিকে ঢুকেই এই একটা দেওয়াল, এখানে সুইচ বোর্ড আছে, আর এই চাবিরে, আর এখানে একটা র‍্যাক আছে, এটা র‍্যাকটার মধ্যে জিনিসপত্র টুকিটাকি রেখেছি। এখানে আছে আলমারি, একটা স্টিলের একটা আলমারি আছে, যেটা আমার বিয়ের আলমারি। এই যে এইগুলো সব লাগিয়েছি, এই যে এইগুলো না, এগুলো আমার মেয়ে নিজে বানিয়েছে হাতে, এইটা এটা এটা
এগুলো ছোট ছোট বিটস গুলোকে একটা এতে বসিয়ে একটা পেপারের উপর পুরো সাজিয়ে তারপর ওটাকে হট আয়রন দিয়ে প্রেস করলে এগুলো তৈরি হয়। এই একটা আলমারি, এখানে আছে একটা এই ফাইভ লেয়ার একটা র‍্যাক আছে, এর মধ্যে বিভিন্ন জিনিস, মানে জিনিস মানে বলতে পারেন এই ওপরেরটায় আছে আমার ওষুধ, তারপরেরটায় আছে জেনারেল মানে সবার সবার যা প্রয়োজন সেই ওষুধ, তারপরের গুলো এই বিভিন্ন ডায়েরি ঠায়েরি রাখা, এখানে একটা বাস্কেট আছে ওর মধ্যে যাবতীয় জিনিসপত্র থাকে, টুকটাক জিনিসপত্র দরকারি কিন্তু সবগুলো থাকে এক্সট্রা। আর এটা হচ্ছে আমাদের সেই বারবিকিউ নেশনে গেছিলাম সেখান থেকে মেমোরিজ একটা তুলে দিয়েছে। আচ্ছা এখানে আছে আবার একটা দরজা যেটা আমি পর্দা দিয়ে রেখেছি, এই যে দরজা আছে পেছনে, এই দরজাটা দিয়ে আমার ভাসুরের ঘরে চলে যাওয়া যায় দরজাটা খুললে। তো আমাদের এই বাড়িটা না পুরোটাই মানে নিচের ফ্লোরটা ইন্টারকানেক্টেড, একটা দরজা খুলে একটা দরজা খুলে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া যায়। যেমন এই দরজাটা খুলে ওই পাশে ভাসুরের ঘর দেখালাম, ওখান থেকে যেমন এ ঘরে আসা যায়, আবার ওই একটা দরজা, ওই দরজা দিয়ে আবার আমার পাশের ওই ঘরটায় চলে যাওয়া যায়, বুঝেছেন? আচ্ছা এই পর্দাটা যে দেয়া দরজা, এখানে আমি একটা এই র‍্যাক রেখেছি, তার মধ্যে আমার সব জলের বোতলগুলো থাকে, ভালো থাকে। এটা পর্দার পেছনে দেখাও যায় না, আমার জল ওখানে রাখি। আচ্ছা তার পাশে একটা এরকম কি বলবো টেবিল মতো আছে, এর পাশে এবং ড্রয়ারও আছে। এবার এটা ছিল আমার বরের ছোটবেলাকার পড়ার টেবিল, ড্রয়ারও আছে এখানে, এই যে এই সেই ফুল, এই সেই ফুল এখানেই আমি রেখেছি। এটা একটা টেবিল ল্যাম্প আছে, আর এই যে এখানে ঠাকুর আছে ইলেকট্রিকের উপরে সুইচ বোর্ডের উপরে ঠাকুর রেখেছি, আর এই হলো আমার খাট দেখেছেন। আচ্ছা ওয়ালে হচ্ছে এই যে আমার ফ্যামিলি ফটো, এই যে এই যে দেওয়ালে ফ্যামিলি ফটো, আবার উনিও আছেন, আমার পুত্রও আছেন ওর মধ্যে। হলো ওখান থেকে বেরোলাম, এই আছে একটা জালনা ওই দেওয়ালের পাশের দেওয়ালেটা, এখানে আছে একটা বড় জালনা। আগের দিককার দিনে বাড়িতে আপনারা তো জানেনই বিশাল বড় বড় জালনা, দরজার সমান জালনা, তার পর্দাও সেই দরজার সমানই পর্দা লাগে। আচ্ছা তার পাশের দেওয়ালটা আমি এইটা রেখেছি, এই যে এটা এই এই ঘড়িটা কাস্টমাইজ ঘড়িটা আমার বর আমার মেয়েকে ভ্যালেন্টাইন ডে গিফট দিয়েছিল। এই এই ফটোটা আমরা দার্জিলিংয়ে গেলাম যখন মেলে, দার্জিলিং মেলে মানে গত জানুয়ারিতে দার্জিলিং মেলে বসে ফটোটা তুলেছিলাম, এটা দিয়েই ভ্যালেন্টাইন গিফট জানতাম না, খুব সুন্দর এটা ঘড়িটা এটা বানিয়েছে। তো এখানে আছে এই তাকটা, এই তাকটাকে আমি ঠিক এইভাবে সাজিয়ে রেখেছি, এই যে বুদ্ধরা শুনছে না দেখছে না বলছে না, এই হলো এই তাকটা, তার পাশে হলো আবার পর্দা, ওপরে আছে মেয়ের সেই ছোট্টবেলাকার সফট টয়েজ, আমি পুরো প্যাকেট প্যাকেট করেই রেখেছি যেন নোংরা না হয়, ওরা অন্নপ্রাশনে পাওয়া সফট টয়েজ এগুলো, সেগুলো আমি এরকম যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো খুললে না একদম নতুনের মতো, প্যাকেট করে রাখা তো। আচ্ছা এখানে একটা পর্দা আছে, এই পর্দার আড়ালে আছে সরাই, এই যে আমার বাথরুম, এখানে আমার বাথরুম আছে, এই যে তারপর আছে এই তাকটা, এটা একটা দেয়াল আলমারি টাইপের কিন্তু কোনো পাল্লা নেই, দেয়াল আলমারি ওপরে সব আমি কাঁচের জিনিস টিনিস রেখেছি, এই বটলসগুলো আমার মেয়ে সব বানিয়েছে হাতে, এই হলো এখানে ওসব কাঁচের বাসন টাসন আছে, চানাচুর আছে, রুম ফ্রেশনার আছে, আর এই যে বিটিএস এর কি একটা আছে এখানে, এই বটলগুলো রেখে দিয়েছে মেয়ে, এই যে এই সবগুলো রেখেছে, ও আবার সেই পেন্টিং ফেন্টিং করবে ওগুলো সব। আচ্ছা এখানে আছে আমার গোপাই, গোপাইয়ের থাকার জায়গা এটা, তারপর এরগুলোতে আমার মেয়ের জামা কাপড়গুলো রেখেছি কিন্তু এটার ওই পাল্লাটা করা হয়নি এখনো পাল্লাটা, তারপরেই আছে আমার টিভি, আমার সঙ্গী, এটা দেখে গান মানে গান শুনতে শুনতে আমি গান করতে করতে বলছি, গান শুনতে শুনতে আমি কাজকর্ম করি, তারপর একটা ওই কি বলে এটাকে একটা র‍্যাক মতো রেখেছি, ওখানে সেটটপ বক্স টক্স থাকে, সেটটপ বক্সের র‍্যাক, ওখানে বেশ সুন্দর করে একটু হাতি ঠাতি এগুলো রেখেছি, এইগুলো আমার বোন দিয়েছিল আমার মেয়েকে। এই গেল, এই একটা টেবিল, এই সেই পার্সেল এসছে এখনো পড়ে রয়েছে, এই টেবিলে
আমরা খাই, এই টেবিলে খাই, তারপরেই হলো এই পর্দা, পর্দা সরালাম, ওই ঘরে ঢুকে যাচ্ছি। এই ঘরটা কিন্তু আমার সেইভাবে এখনো সাজানো হয়নি, এটা আমার মেয়ের পড়ার ঘরে পড়ছে। এই ঢুকেই একটা দেয়াল আলমারি আছে যেখানে আমাদের সব সময়কার পরার জামা কাপড় থাকে, এটা এই পর্দা দেওয়া। এখানে হচ্ছে সেই পাখি, সন্ধ্যেবেলা তুলে দিই পাখির খাঁচা এখানে রাখা। তারপর একটা এ রয়েছে, একটা বুক র‍্যাক কিনেছিলাম কিন্তু এখন এটা ইউজ হয়, এর মধ্যে আমার সব মাস কাবারির জিনিসপত্র রাখি। এখানেও থাকে মেয়ের সব ম্যাগি ঠ্যাগিগুলো, এই কৌটোয় রাখি। এই যে ওখানে আমার চালের ড্রাম, আর এখানে মাসের বিস্কিট সব থাকে। এই একটা আলমারি, এটা আমার বরের আলমারি। এই মেয়ের কম্পিউটার, মেয়ের কম্পিউটার স্টাডি টেবিল, এখানে ও বই খাতা রাখে, এখানে ও স্টাডি টেবিল। এটা এই ওর ব্ল্যাকবোর্ড, এইটা ওয়াল হ্যাঙ্গিং ও নিজেই বানিয়েছিল। আর এখানের অবস্থা দেখুন কি মেসি করে রেখেছে ঘর ধরে, যে পুরনো বই খাতা গত বছরের সেগুলো এখানে এইভাবে রেখে দিয়েছে। আর এটা আমার ননদ দিয়েছিল আমাকে সাজানোর জন্য, এত সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখেছিলাম, জায়গাটাকে কি করে দিয়েছে দেখুন। আচ্ছা এই যে একটা ম্যাট্রেস, এই ম্যাট্রেসের পেছনে ওই যে দেখতে পাচ্ছেন আর একটা দেয়াল আলমারি আছে, তার ভেতরে আমি সব মানে কি বলবো যেগুলো লাগে না, পুরনো বাসনপত্র বলুন যা বলুন সব স্টোর করে রেখেছি ওখানে। এই একটা ম্যাট্রেস রাখা আছে এখানে, এই যে মেয়ের টয় বসে আছে। এই হলো আমার ড্রেসিং টেবিল, এই আমার ড্রেসিং টেবিল। আর এই তো এখানটা তো আপনারা চেনেনই, এখানে জানলা আছে একটা, এখন বন্ধ, একটু পরে খুলে দেবো, মশার টাইমটা পেরিয়ে গেলে তারপর খুলি। এখানে আছে আমার ঠাকুর, আমার ঠাকুর বসে আছেন এখানে, ঠাকুরের একটা র‍্যাক আছে, ওর মধ্যে সব জিনিস ঠাকুরের থাকে। মা দুর্গা, শ্বশুরমশাইয়ের ছবি, আর এখানে তার পাশে আছে এখানে ফ্রিজ, ফ্রিজ হয়ে গেল। আর আমার ঘরে, এই ঘরেও কিছু আর নেই, আমার রুম ট্যুর হয়ে গেল। এই হলো আমার ঘর যেটার মধ্যে আমি থাকি। আর দোতলা বাড়ি, ওপরে আমার শাশুড়ি মা থাকেন। তো আপনাদের পরে আমি একদিন পুরো হোম ট্যুরটা দেবো, ভালো লাগবে, 120 বছরের পুরনো বাড়ি। তো আমি আপনাদের একবার বলেছিলাম মনে হয় প্রথম দিকের কোনো ভিডিওতে, যে আমার এটা শ্বশুরমশাইয়ের বাবা কিনেছিলেন, না এটা কিনেছিলেন শ্বশুরমশাইয়ের দাদু, মানে বুঝতে পাচ্ছেন তো কত বছর আগেকার। এই যে এখানে একটা কি সুন্দর মুখোশ, অনেক বছরকার। এই ঘরটা বছর দেড় হলো এই ঘরটাকে একটু রিপেয়ার করেছি, রং টং করেছি, কিন্তু ওই ঘরটা এখনো করা হয়ে ওঠেনি, বুঝতেই পাচ্ছেন ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নেই, একসাথে সবটা করা পসিবল নয়, ওটা আবার দেখা যাক কোনো একটা সময়। আর করবো কি বলুন তো, এই দেখুন কেউ বলবে, এটাই দেখুন রঙের অবস্থা দেখুন, এত ড্যাম্প, আগেকার দিনের বাড়ি, তারপর নিচে তো নিচের গ্রাউন্ড ফ্লোর, এত ড্যাম্প, এত ড্যাম্প কি বলবো বলুন, আমার মনটা ভীষণ খারাপ। আমি সেই ড্যাম্প প্রুফ কালার এনে লাগালাম, দেখুন ওপরেও দেখুন, সব এশিয়ান পেন্টসের বলে নিয়ে এলাম যে আমার ঘরে ভীষণ ড্যাম্প, তারপরেও তারা যা দিল তারপরেও এই কন্ডিশন, এক দেড় বছর হতে না হতেই রং চটলা চটলা করে উঠে যাচ্ছে। এখানেও দেখতে পাবেন, দেখুন কি করবো বলুন, এই ঘরে ওই ঘরটা তো আরো মানে ড্যাম্প, এর মধ্যে কি এর করা যায়, যাই হোক এইভাবেই তো অ্যাডজাস্ট করতে হবে, বলুন কি করব। এই যেটুকু পেরেছি সাজিয়ে গুজিয়ে রেখেছি ঘরটা, এই আমার ফ্লোর, এখানে একটা ম্যাট পেতে রাখি। আর এই হলো আমার পুত্রর বেডরুম, বুঝতে পারছেন কি খাটের তলা, এটা হচ্ছে পুত্রর বেডরুম। ও অবশ্য খাটের ওপরেও শোয়ে কোনো কোনো সময়, মানে শীতকালটা হলে ওর স্থান হচ্ছে খাটের ওপর, আমাদেরকে ঠেলে ঠুলে সরিয়ে খাটে। তুই এখানে চলে এলি কেন বাবাই, এখানে বসে পড়বি, বসে বসে খাটে পড়া হয় না কিন্তু। আর এই হলো শীতকালে হলে ও খাটের ওপর আমাদের ঠেলে সরিয়ে দিয়ে নিজে শোবে, আর গরমকাল আসলে মেঝেতে। এই হলো আমার ঘর, দেখলেন আমি কোথায় থাকি, ভাঙা চোরা ঘর আমার, কিন্তু আমার খুব ক্লোজ, আমার খুব ভালো লাগার জায়গা। যতই মানে যাই হোক, কোথাও গেলেও আমার মায়ের কাছে গেলেও আমার কোনো এক রাত বড় জোর, তারপরেই না খালি মনে হয় কি বাড়ি যাই বাড়ি যাই, আর আমার মা খুব রেগে যায়, এই তুই আসিস কেন বলতো, এসেই শুধু বাড়ি যাই বাড়ি যাই। বলুন যে যার ঘরটা তার কাছে ডাল করতে আমাদের লাগছে, এই যে ডালটা সেদ্ধ করা আছে, নারকেল কুচিয়ে রেখেছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, কাজু কিশমিশ, তেজপাতা ফোড়নের জন্য, লঙ্কা, গোটা গরম মশলা, আর সাদা জিরে, জিরে এগুলো ফোড়নের জন্য।
এই যে আমি লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতাটাও টুকরো করে দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো নারকেল কুচি গুলো। ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ। এটা একটু ভাজা ভাজা হবে, কিশমিশ গুলো একটু ভাজা ভাজা ভেজে নিলে না তাহলে একটু কেমন বড় বড় বেশ খোলা খোলা টোকা টোকা হয়ে যাবে কিশমিশ গুলো। আমি ভেজে নেব, এই দেখুন কিশমিশ গুলো কেমন ফুলে ফুলে টোপলা হয়ে গেছে একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো ব্রেক করা আদা। আদাটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আর এই ডালের মধ্যে আমি লঙ্কা একটুখানি একটুখানি হলুদ নুন আর অল্প একটু লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা। এবার আমি ডালটা ঢেলে দিলাম। এবার বাটিটা ধুয়ে যেটুকু লেগেছিল বাটির গায়ে সেই দিয়ে দিলাম জল দিয়ে, তার সাথে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর জল দেবো না। ছোলার ডাল একটুখানি ঘন ঘন থকথকে হলে ভালো লাগে কিন্তু খেতে, বেশি জল জল ভালো লাগে না, এইরকম থকথকে রেখেছি। আচ্ছা এর মধ্যে আমি মিষ্টি মিষ্টি তো ছোলার ডাল মিষ্টি মিষ্টি ছাড়া ভালো লাগে না, তা আমি এর মধ্যে বাতাসা দেব। আমি চিনির ব্যবহারটা করি না, কেউ বাড়িতে এলো চা দিতে হবে তখনই আমি তার সেই চায় চিনি দিই, তখন ওই চিনিটা লাগে কাজে। আর তাছাড়া কিন্তু আমি চিনির ব্যবহার খুব একটা করি না, আমি পায়েস টায়েস বা মিষ্টি টিষ্টি যাই বা নাই আমি মোটামুটি বাতাসা গুড় এইসব ব্যবহারই করি। আমি তো বললাম আমি যখন দুধ চা খাই তখন ওই গুড় দিয়েই খাই, তো আমার চিনির ব্যবহারটা নেই বললেই চলে ঘরে। এবার এটা ফুটতে দিই, নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেল, হলুদ সব দেওয়া আছে, ব্যাস আমার ডাল রেডি। এবার ফুটে একটুখানি ঘন হবে ডালটা নামিয়ে দেবো। আর ততক্ষণে চলুন আমি একটু ময়দা আটা ময়দা মিশিয়ে একটু মেখে রেখে দিই, আমার রেডি আজকে ছোলার ডাল পরোটা। এই তো আমার ডাল একদম রেডি, এরকম একদম ঘন ঘন, এটা একটুখানি ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, একদম রেডি। গ্যাসটা অফ করে দিলাম আর এখানে এই যে ময়দা মেখে রেখে দিয়েছি, এখানে এখন খাবো একটু চা, চা খেতে খেতে ভিডিওটা এডিট করব। এডিট করে এটা ছাড়তে হবে ভিডিওটা। তো আজকের রান্না আমার কমপ্লিট, জানি না কি মিষ্টি আনবে, ঢাকা দিয়ে রেখে দিলাম, পরোটাটা রাত্রে খাওয়ার সময় ভাজবো, একটুখানি চা খেয়ে নিই। আবার দেখা হবে একটা নতুন ব্লগে কালকে। নিজে ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।